শুনবো সেই জিনিসটা আমরা যাচাই বাছাই করা নিয়েতেই শুনি আর শোনার পরে কিন্তু দিলে বিশ্বাস থাকে আল্লাহ অবশ্যই মানবো যদি এটা হাদিস হয়ে থাকে কিন্তু আজকের আমাদের তাও তো নিয়ত নেই তো শুনুন মরণের পরে আল্লাহ সমস্ত মানুষগুলোকে আজ দুনিয়াতে আমরা যত দল যত মত যত পথ আমরা দেখছি আল্লাহ সব ভেঙে চুরমার করে দেবেন রসুল যখন বললেন কি বললেন ফায়সলাটা কি দিলেন জান্নাতে কারা যাবে মা আনা আলাই ওয়া আসাহাবি বললেন আমি আর আমার সাহাবিরা দিনে যে তরিকাতে যে যে সিলসিলাতে আছি যারা থাকবে তারা ইরির হ্যাঁ এরাই জান্নাতি রসুলে কথা বললেন না হেসবুল্লাহ জান্নাতি রসুলে কথা বললেন না তবলিক জান্নাতি রসুলে কথা বললেন না আহলে হাদিস জান্নাতি রসুলে কথা বললেন না জামাত ইসলামী জান্নাতি না দেখান কোন একটা হাদিসে যে একটা দলের নাম নিয়ে তিনি বলেছেন এই দলটা জান্নাতি বলেছেন না কিরকম হাদিস শুনেছেন কিন্তু আজকের আমাদের আলেমরা শোনায় জোর করে শোনায় আপনি এই হাদিসটা নিয়ে চলে যাবেন হেসবুল্লাহ ভাইদের কাছে ওরা ব্যাখ্যা করে বলে দেবে বলবে রসুল যে দলের জান্নাতির কথা বলেছেন আমরা ওটা তবলিকের কাছে যাবেন ওরা বলবে ওটা আমরা রসুল যে বলেছে জান্নাতি তার মানে আমরা তার মানে বাকি সবকে কোথায় যাবে বলব আমরা সব বুঝি না আজান গাছের কাছে যাবেন ওরা বলে আমরা নাকি ওরা নিজের বাদ দিয়ে বলবো ওরা কোনোদিন তারা বলবে না আমি ধরে নিলাম হেজবুল্লাহ সিলসিলার ভাইরা কোনোদিন তারা হাদিসের ব্যাখ্যা এটা দেবে না যে রসুল বলেছেন একটা দল যাবে জান্নাতে আর আপনি জানতে চাইলেন একজন শ্রোতা হিসাবে হুজুর সেই দল কারা ওরা তখন বলবে যে ওটা তবলি গলারা যাবে আমরা সব জানাবে যাবো বলবে আরে ভাই ওরা তো নিজের দিকে টানবে না যেহেতু দল যখন তৈরি হয়ে গিয়েছে তো ওরা বলবে আমরা আসলে ওটা আমরা আবার তবলিগলারা তা বলছে ও আমি জানি না ও সব কি করবে না করবে আর তবলিগালাদের কাছে চলে যাবেন ওরা বলবে আসলে ওই যে তবলিক যারা করবে তারা জান্নাতে যাবে বলছে হেসবুল্লা বলে আমরা জানি না ও সব মানে আমরা ব্যাখ্যা করছি দেখছেন যার ব্যাখ্যা সে করে নিচ্ছি কিন্তু রসুল তা বললেন না রসুল এত সুন্দর ফয়সালা দিলেন যে না হেজবুল্লাহ না তবলিক না আজান গাছি না আহলে হাদিস কারোর দল যে দলগুলো আমরা তৈরি করেছি বর্তমান যুগে আমাদের পক্ষে তিনি ফয়সালা না দিয়ে তিনি নিরপেক্ষ ফয়সালা দিলেন মা আনা আলাই হিলিয়াও মা ওয়া সাহাবি আজকের দিনে আমি আর আমার সাহাবি তোমরা যে দলের উপরে আছো যে মত পথে আছো যে মতের উপর আছো যে ভাবে নামাজ পড়ছো যে ভাবে রোজা রাখছো এই ভাবে যারা মিলিয়ে নেবে তাদের আমলগুলো তারাই জান্নাতী সমাধান হয়ে গেল এখন হেজবুল্লাদের ভিতরে ধরুন আমি ধরে নিলাম পাঁচজন লোক এমন রয়েছে যাদের আমলগুলো নবীর সঙ্গে মিলে যাচ্ছে কিন্তু আর পাঁচজন লোক এমন রয়েছে যাদের মেলে না তাহলে যে পাঁচজন আর মিলছে ও পাঁচজন রসুলের তরিকার সঙ্গে তার নামাজ তার খাওয়া তার ওটা বসা মিলে যাওয়ার কারণে সে যাবে জান্নাতে আবার দেখা যাচ্ছে যে পাঁচজন আর মেলে না ওরা যাবে জাহান নামে ইতে হেজবুল্লাহ তবলিগের কি আছে একটা তবলিক জামাত যারা করছে তারা সবাই জান্নাতি এ কথাটা কে তাকে বোঝাল আরে ভাই তাদের ভিতরে পাঁচজন লোক তার আমলটা মিলে যাচ্ছে নবীর সাথে নবীর তরিকার সাথে মিলে যাচ্ছে তাহলে তারা জান্নাতি আবার পাঁচজন আর মেলে না কত লোক তবলিগের ভিতরে নামাজ পড়ে না তাহলে সে জোর করে জান্নাতে ঢুকে যাবে নাকি যাদের আমল মিলছে না তারা জাহান নামে যাবে এজন্য মরণের পরে আল্লাহ তালা সমস্ত মানব জাতিকে দুটো দলে ভাগ করে দেবেন दोटो ग्रुपे

আল্লাহ বললেন সমস্ত মানুষগুলোকে আমি দুটো দলে ভাগ করে দেবো তিন নম্বর কোন দল সেদিন থাকবে না নাম্বার এক হলো আমলের চেকিং চলবে প্রত্যেকটা মানুষকে কবর থেকে তার তোলা হবে আর তোলার পরে তার আমলের হিসাব নেওয়া হবে আর আমলের হিসাবের বুনিয়াদে আমি দুটো দল করব। ধরুন একটা মানুষকে কবরে তোলা হলো তোলার পরে নবীর আমলের সঙ্গে তার আমল মিলিয়ে নেওয়া হলো যদি মিলে যায় আল্লাহ তার বলছেন আমি ডান হাতে আমল নামা দেবো ও আমান ও তিয়া ওই গ্রুপের কথা তোমরা স্মরণ করো বাহু বিয়ামিনিহি যার ডান আমল নামা দেবো তোর ডান হাতে আমল নামাটা পেলো আল্লাহর ডান দিকে চলে আসলো আচ্ছা এর ডান দিকে যে চলে আসলো আসার পরে এখে জিজ্ঞাসিয়ে নিজে সেই আমল নামাটা নিয়ে পুরো হাসনের মাঠে ছুটে বেড়াবে বাপের কাছে যাবে মায়ের কাছে যাবে আত্মীয় স্বজনের কাছে যাবে আর গিয়ে তাদের কাছে কে দেখাতে থাকবে ফয়া কুলো হা ওম কর ও কিতা বিয়া ফয়া কুলো হা উম কর ও বিয়া আব্বা পড়ে দেখো আমি পাশ করে গিয়েছি চরম খুশির দিন অপেক্ষা করছে যারা নাকি ডান হাতে পাবে আর ডান হাতে কারা পাবে যাদের আমল মিলে যাবে নবীর সাথে দল মিলে যাবে না আমল মিলে যাবে নবীর সাথে আমি আবার বলছি দল ভিত্তিক ফায়সালা সেদিন হবে না আল্লাহ এমন কথা তো বলবেন না যে আরবের মুসলমানদের হিসাবটা আগে নিয়ে ছেড়ে দিই যেহেতু নবীর দেশের মুসলমান হ্যাঁ এরকম কোন হাদিস শুনবেন না কিন্তু যে নবীর দেশের মুসলমান বলে হিসাবটা তাদের আগে হবে আর বাকিগুলো হাসরের মাঠে দাঁড় করিয়ে রাখা হবে ভারতের মুসলমান বলে এরকম কোন হাদিস পাবেন না এরকম কোন হাদিস আপনি পাবেন না যে তবলিক জামাতের হিসাবটা আগে নেওয়া হোক এরা বহু চিল্লা দিয়েছে বুড়িয়া বিস্তারা কাঁদে করে নিয়ে গেছে কষ্ট হয়েছে এদের দাঁড় করিয়ে রাখা যাবে না এরা ভারতের এ প্রান্ত সে প্রান্ত করেছে এদের হিসাবটা আগে নে ছেড়ে দিই আর হেজবুল্লারা দাঁড়িয়ে থাক পরে ওদের হিসাবটা ধরবো অথবা ওরা হুজুরের দলের লোক ছিল ফুরফুরা মানে সিলসিলা ভক্ত ছিল ওদের হিসাবটা আগে নি তবলিক তার পরে ধরবো এই যা করেছি আমরা করেছি ভাই আল্লাহর হিসাব তো ফ্রেশ হিসাব হবে সকলের হিসাব হবে আর সকলের হিসাবটা হবে আমলের বুনিয়াদে চেকিং চলবে হ্যাঁ তুমি হেসবুল্লাহ তবলিক হও কার পরে কে দাঁড়াবে তারও পর্যন্ত খেয়াল থাকবে না কিন্তু হিসাবটা যখন শুরু হবে তখন চেকিং হবে একজন ব্যক্তিকে সামনে রেখে চেক করা হবে চেক করতে গেলে সবসময় একটা মডেল লাগে যারা শাড়ির কাজ করে যারা দেখবেন ওদের একটা মডেল দেওয়া হয় একটা নমুনা দেওয়া হয় একটা স্যাম্পল দেওয়া হয় সেই স্যাম্পল সেই নমুনাতে ফেলে ওকে বাকি শাড়িগুলো তার কাজ করতে হয় এখন ধরুন এক সপ্তাহ ধরে একটা শাড়ির কাজ করেছে করার পরে অরিজিনালের সঙ্গে মিলিয়ে দেখছে কোন একটা জায়গা মিলছে না তাহলে কোম্পানি তাকে রিজেক্ট করে দিতে পারে যে না কিসের জন্য বলবে যেটা আমি দিয়েছিলাম যে নমুনাটা এই নমুনার সঙ্গে তোমার হের হয়ে গিয়েছে মেলেনি আজকের যদি দুনিয়াতে অবস্থা হয় একটু না মিললে তাহলে সে মানুষটার অবস্থা কি হতে পারে মাথায় হাত এক সপ্তাহ ধরে খাটলাম এত কষ্ট করলাম নমুনার সঙ্গে নামেলার কারণে রিজেক্ট হয়ে গেল ও আফসোস করবে এখন দুনিয়াতে আল্লাহ তালা তিনি নিজেই বলে দিলেন যে তোমার নামাজের একটা নমুনা আছে তুমি যত নামাজ পড়বে তোমার নামাজটা কিন্তু একটা মেন নমুনার সাথে চেকিং হবে তা আসল নমুনা নামাজের সঙ্গে মডেলের সাথে তোমাকে মিলিয়ে নেওয়া হবে যদি তোমার নামাজটা মিলে যায় তাহলে কিন্তু তোমার নামাজ পাস তুমি পাস বলে ঘোষণা হবে তোমার রোজার চেকিং হবে আর একটা নমুনা দেওয়া হচ্ছে একটা রোজা সেই রোজার সঙ্গে তুমি রোজাটাকে মিলিয়ে নাও সেই রোজাটা হুজুরের রোজা না মোহাম্মদ ওসলামের রোজা বলুন তো সেই নামাজটা কার নামাজ আমাদের নামাজ না নবীন নামাজ নবীর নামাজ আল্লাহ তাই করণে বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম সুম্মা মিন বাইয়িনাতিন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে তিনি আমাদের মাঝে একটা নমুনা করে রসুল ইল্লাহি উসয়তুন হাসানাতুল্লিমান কানা রজুল্লাহ আলিয়ম আল্লা আখের আল্লাহ নিজে বলছেন লাকদ কানা কুম্ফি রসুল ইল্লাহি নিশ্চয়ই রসুলুল্লাহর জিন্দগিতে রসুলুল্লাহর জীবনীতে উসুয়তুন হাসানা উত্তম নমুনা রাখা আছে তোমরা সেই নমুনা সেই মডেলের সাথে মিলিয়ে নাও তো কাল মরণের পরে যখন যখন মানুষ মারা যাবে তো বিচার শুরু হবে ও আরবিয়ান না না আফ্রিকান আমেরিকান আল্লাহ এগুলো দেখবেন না ও কালো না সাদা না গোড়া ফর্স আল্লাহ দেখবেন না ও হেসবুল্লাহ না তবলিক না আজান গাছি না হাদিস আল্লাহ দেখবেন না ও ইমাম মেনেছে কি মানেনি আল্লাহ এটা দেখবেন না আল্লাহ দেখবেন নবীর মেনেছে কতটা আর নবীকে কতটা মানতে পারেনি তাই ও মানুষটাকে যখন হিসাবের দিনে দাঁড় করানো হবে মোহাম্মদাল্লামের ছবি তার সামনে তুলে ধরা হবে আর জিজ্ঞাসা করা হবে মা রজুল এ রোকটা কে চিনতে পেরেছ তো ও তখন বলবে যদি আল্লাহ রসুল বলছেন ও আম্মাল মুমিন যদি সে পাক্কা মুমিন হয় তখন সে দেখেই বলে দেবে হাসা নবীনা ও রসুলা মোহাম্মদ সাল্লাম ইনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম অথচ আমরা কিন্তু চোখে দেখিনি কিন্তু দেখে চিনতে পারবো কেন নবী যেভাবে নামাজ পড়েছে আমরা সেভাবে পড়ছি যদি বাস্তবে সেই নামাজ হয়ে থাকে নবী যেভাবে চুল কেটেছে আমি সেইভাবে চুল কাটছি আজকের আমাদের যুবকদের অধিকাংশ দেখবেন মাথা কারো সমান নেই সব উবড়ো খাবড়া আবার বলছে এটাই ডিজাইন এখন নবীর ডিজাইন যদি বাস্তব এটা হয়ে থাকে নবীর সঙ্গে মিলে যাবে আলহামদুলিল্লাহ আর যদি না হয় সেদিন একটা ছেলে প্যান্ট পরে আছে হাঁটুতে পুরো বার হয়ে গেছে আমি বললাম তা বলছে এটাই ডিজাইন আগে মানে বাস্তব কোন যুগে আমরা বাস করছি ছেঁড়াছোঁড়া পড়ছে মানে আল ফাল পরে বেড়াচ্ছে মাথার উবড়ো খাবলায় সামনে একরকম পিছনে একরকম বলছে এটাই ডিজাইন কিচ্ছু করার নেই জানি না ডিজাইন গুলো বার হয়েছে কিন্তু মহাম্মাদিক কাটিং কথা আমি বলছি যে চুল তো সমান হবে তোমার সামনে যেমন পিছনে তেমন তেমন হবে বড় রাখতে চাচ্ছে মন চাচ্ছ পুরো বড় রেখে দাও কোনো জায়গায় কাঁচি চালাচ্ছ কেন পুরো রাখো এখন ও মানুষটাকে তোলা হবে নবী মোহাম্মদ রসুল্লাহ বলছেন যদিও মমিন হয় তাহলে ও বলবে আমার নবী আর যদি মমিন না হয় রসুল বলছেন যদি যদিও মোনাফিক টাইপের লোক হয় দোগলা লোক হয় যে যখন মুসলমানদের দলে থাকে তখন নামাজ পড়ে আর যখন অমুসলিমদের সঙ্গে মিশে যায় তখন নামাজ ছেড়ে দেয় এ দুরকম নীতিতে চলে যখন পঞ্চায়েতে থাকে তখন গোল মেরে দেয় আর যখন মিলাতে থাকে তখন নামাজটা পড়ে যখন এদের সঙ্গে থাকে এদের হয়ে কথা বলে যখন ওদের সঙ্গে মিশে যায় ওদের হয়ে কথা বলে এদেরকে বলা হয় মোনাফিক আল্লাহ রসুল বলছেন ওয়াম্মাল মোনাফিক যদিও মুনাফিক টাইপের লোক হয় তাহলে মোহাম্মদের ছবি সেদিন দেখানো হবে আর দেখেও তখন সে বলবে লা মা আদেরি রজুল আমি জানি না আমি এখন নবীকে তোলা হলো আর এদিকে একজন বান্দাকে তোলা হলো তুলে জিজ্ঞাসা করা হবে এই তুমি নামাজ পড়েছিলে বলছে হ্যাঁ আমি নামাজ পড়েছি বলছে কার তরিকায় তা বলছে কেন নবীর তরিকায় পড়েছি তাহলে ঠিক তাহলে হ্যাঁ এইবারে তার রুকু তার শেজদা তার ক্যারা তার সমস্ত কিছু নবীত্তরিকার সঙ্গে চেকিং হবে চেকিং করে মূল নমুনা শ্যাম্পুলের সঙ্গে যদি মিলে যায় আল হামদুল্লাহ আল্লাহ ও মানুষটাকে ডান হাতে আমোলনামাটা দিয়ে বলবে ও আম্মা মান উতিয়া কিতা বাহু বিয়ামিনিহি। নাও তুমি ডান হাতে আমল মানাও ডান দিকে দাঁড় করিয়ে দেওয়া হবে তাহলে একজন হলো এখন যে মানুষটাকে নামাজের চেকিং করে পাশ করেছে আর ডান দিকে আনা হয়েছে ঘটনাক্রমে দেখা গেল এই লোকটা হেসবুল্লাহ দুনিয়াতে হেসবুল্লার সঙ্গে কিন্তু মানুষকে আনা হয়েছে সেও হেজবুল্লার ভিতরে চেকিং করে দেখা যাচ্ছে মিল পাচ্ছে না তাকে দেওয়া হবে বাম দিকে তাহলে আমলের বুনিয়াদে ফায়সালা হচ্ছে অন্য কোনো কিছু নয় আমলের বুনিয়াদে এই চেকিংটা চলবে আল্লাহ এর সাত আত পরে বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবা হু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াও ওয়া লাম আদারি মা হিসাবিয়াও আল্লাহ বলেন শরণ করো ওই গ্রুপের কথা যাদের আমি বাম হাতে আমল নামা দেব যাদের আমি বাম আমল নামা দেব তারা আমল হাতে পাওয়ার পরে তখন তারা বলবে তুমি কেন আমাকে দিলে যদি দুনিয়ার যে মৃত্যুটা তুমি দিয়েছিলে ভেবেছিলাম আর হাতে তুমি কবরে তুলবে না ধারণা মানুষের তুমি শেষ মৃত্যু ঘোষণা করে দিতে কতই না ভালো হতো তুমি তুমি কেন হিসাব যদি না নিতে কতই না ভালো হতো মা আগনা আননি মালিয়া আর আমি অনেক মাল কামিয়েছিলাম দুনিয়াতে সে মাল সব কোথায় চলে গেল হালাকা আননি সুলতানিয়া আমি দুনিয়াতে রাজত্ব নেতৃত্ব দিয়েছিলাম আমি এক এক এলাকার মালিক ছিলাম আজকের আমার নেতৃত্ব আমার রাজত্ব আমাকে ধ্বংস করে দিয়েছে এইভাবে মানুষ কিন্তু সেদিন আফসোস করবে কারা যারা বাম হাতে পাবে তারা আর আফসোস করতে করতে এমন একটা জায়গায় চলে যাবে যেমন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন খুজু হু ভালো করে সবটা ধরো আমি আফসোস আর হাসরের মাঠে শুনতে চাই না এদেরকে ধরো মানে গ্রেফতার করো ফাগুল্লু আর বেদে ফেলো সোমাল চাহি মা সাল্লু তারপর এদের জাহান নামে নিক্ষেপ করো তার কারণ আমি দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছিলাম প্রতিদিন রাত্রে তো যে কথা আমি বলছিলাম যে হাসরের মাঠে এই রকম আফসোসগুলো আল্লাহ তালা শুনবেন না কেন শুনবেন বলুন আপনার যুক্তিতে বোঝার চেষ্টা করুন আমাদের মধ্যে একটা ভুল ধারণা ছড়িয়ে আছে এই সামনে আসতে চলেছে শবে বরাত কিছু মানুষের নয় আমি তো মনে করি যে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানদের ধারণা যে শবে বরাতের রাত্রে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে আর ওই দিনে ভাগ্য রজনী বিভিন্ন আমাদের কথা বলা হয় এখন আসলে ও রাত্রে ভাগ্য রজনী ফজনে কিচ্ছু না ভাগ্যরজ ভাগ্য রচনা যেটা করা হয় ভাগ্য নির্ধারণ যেটা করা হয় মানুষকে কতটা খাবে কবে মরবে কতজন মরবে এই যে একটা লিস্ট তৈরি হয় না ফাইনাল লিস্ট খাদ্যমন্ত্রীর হাতে এটা তৈরি হয় কিন্তু সবে কদরে আর সেটা আছে কোথায় সবে কদর কোন মাসে আসে রমজান মাসে হ্যাঁ রমজান মাসে ইনশাল্লাহ আমাদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো চলে আমরা সেগুলো ট্রেনিং দিই আমাদের ছেলেদের এবং আমাদের দর্শক করণের মাধ্যমে আমরা এগুলো দলিল সহকারে তুলে ধরি যে এই জিনিসগুলো কোথায় কোন কোন জায়গায় কিভাবে আছে এখন যাই হোক এই জন্য এই রাতের নাম দেওয়া হয়েছে সাবেক কাদার কাদার মানে কি তাকদির সবে কদরের রাত কদরের রাত এটা সবে বরাতে এগুলো হয় না কিন্তু আমাদের মধ্যে ধারণা সবে বরাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন না হাদিসটা সঠিক নয় হাদিস সঠিক যেটা সেটা হলো ইন্না আল্লাহ লায়ুনজিলু লায়াতালিয়ু মিনাস সামাই দুনিয়া আল্লাহ তাআলা ত্রিপ্রতিদিন প্রতিদিন শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন প্রতিদিন এটাই হলো সঠিক আচ্ছা একটা অফার বছরে একদিন আসছে আর একটা অফার প্রতিদিন আসে না প্রতিদিন আল্লাহ বলেন আমি একদিন যাই তা নয় বান্দা ভুল আমি প্রতি রাত্রে তোমাদের মাথার উপরে প্রথম আসমানে ভোর রাত্রে এই যে সময়টা চলছে এখন এই সময়টার কথা বলা হয়েছে শেষ রাত এই সময় আমি তোমাদের মাথার উপর আসমানে নেমে আসি এসে কি করি আল্লাহ বলেন আমি ঘোষণা দিই আল্লাহ আছে কেউ মিম মুস্তাগ ফেরিন আল্লাহ যে নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ভোর রাত্রে উঠে আমি তার জীবনের গুনাকে ক্ষমা করে দেবো আল্লাহ আমি মুস্তা রসিকিন আল্লাহ আমি মুস্তা রসিকিন আছে কেউ তার রুজির সমস্যাটা মেটাবে রুজির প্রশস্ততা চাইবে হালাল রুজি চাইবে আর আমি তার রুজির সমস্ত সমস্যার সমাধান করে দেব আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রতিদিন এই সময় রাত্রিতে এসে যখন সারা মানবকুল ঘুমের করে ঢলে পড়ে পশু পাখি প্রাণী তরুলতা সব যখন নীরব নিস্তব্ধ ভূমিকা পালন করে এমন অবস্থা আমার আল্লাহ তিনি প্রথম আসমানে নেমে এইভাবে ঘোষণা দিতে থাকেন আল্লাহ মুমিন বান্দাদের নমুনা তাই বলেছেন তাতা জনু জুনুবুহুম আনিল মাযাজিই

রবের কাছে দণ্ডায় মান হবে আর বলবে রবের কাছে দোয়া করবে একদিকে জান্নাতের আশা অপর দিকে জাহান নামের ভয় এ দুইয়ের মাঝখানে সে রবের কাছে উঠে দাঁড়িয়ে দোয়া করবে বসে দোয়া করবে হ্যাঁ সর্ব অবস্থাতে সে দোয়া করবে এখন এতগুলো সুযোগ দুনিয়াতে দেওয়া হয়েছিল এতগুলো সুযোগ এর সুযোগ হাতছাড়া করে দিয়েছে নবী বললেন তোমার গুনাহের জন্য তুমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে ক্ষমা চাইতে গিয়ে যদি সম্ভব হয় মাছের মাথার পরিমাণ তুমি এক ফোঁটা পানি বইয়ে দাও দেখো খেল তেমাশা বেঁধে যায় জীবনের সমস্ত গুণ আল্লাহ বলেন ধুয়ে মুছে সাফ করে দেবো বলে সোভাআনল্লাহ আজকের যারা বসে আছি খুব বড় কেউ বসে সব আছি আমরা ভাই সব গুনাগার বসে আছি বক্তা শ্রোতা অমুক তমুক সব মানে পার হেড মাথায় যে কত গুনা নিয়ে বুঝে বেড়াচ্ছি আল্লাহ ভালো জানে আল্লাহ রসুল বললেন তোমার জীবনের সমূহ গুনা তুমি ভোর রাত্রে উঠে একটা বার যদি স্মরণ করে আল্লাহর কাছে বলো মাফ করে দেওয়ার কথা বলতে বলতে তোমার চোখ থেকে মাছির মাথার পরিমাণ যদি তুমি পানি ফেলতে পেরেছো তাহলে দেখে নাও খেলটা কেমন বেঁধে যায় গোড়াহ কেমন মাফ হয় আল্লাহ রসুল বললেন যদি তোমার কান্না না আসে তুমি এতটাই পাথর দিল হয়ে গিয়েছ এতটা সাং দিল এতটা কঠোর যে তোমার চোখের পানি আসছে না তাহলে তুমি অন্তত এতটুকুনি করো আল্লাহর কাছে একটু ভান করো একটু মিছি মিছি হলে আল্লাহর কাছে বলো নিজের গুনাহের কথা তুলে ধরো তবু আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ খালি হাতে ফেরাবেন না শর্ত হলো তো আম হালাল ও শরাব হালাল ও লিবাসু কা হালাল তোমার খাদ্য খাবার লেবাস পোশাক এটা যেন হালাল হয় এটা যদি হারাম হয় তাহলে হাজারও যদি চিল্লায় এ এদিকে খেয়ে রেখেছে এক লোকমা হারাম যা পরে আছে হারাম যা পান করছে সেটা হারাম তো পোশাকের ভিতরে হারাম খাদ্য খাবারের ভিতরে হারাম সুদ খুসে ভরা এ বান্দা যত লম্বা আর বড় দাড়িওয়ালা হোক না কেন যত লম্বা জামা গায়ে দিয়ে রবের কাছে উঠে বলুক না কেন মাপ কিন্তু না রসুল বলছেন শর্ত হলো তো হালাল হালাল অলিবাসুকা হালাল তোমার পোশাক তোমার খাদ্য খাবার যদি হালাল হয় তাহলে তুমি এবার রবের কাছে উঠে বলো ইয়ার রব ইয়া রব তো রব শুনবেন আর নইলে আল্লাহ রসুল বলছেন রোজার রেখে রেখে খেজুরের ডালের মতো শুকিয়ে গিয়েছ তবুও তুমি তারপরে যদি বলো রব ইয়ার অবিক ফিরলি ইয়ার রব ইক ফিরলি আল্লাহ রসুল বলছেন আল্লাহ আল্লাহ তোমাকে মাফ করবেন না যেহেতু তোমার গলায় গলত হয়ে গিয়েছে আগে ওটাকে সংশোধন করো আগে পোশাকটাকে চেঞ্জ করো আগে তোমার খাদ্যটাকে চেঞ্জ করো আগে তোমার খাদ্যটাকে হালালে পরিণত কর তারপরে আমার কাছে এসে দোয়া চাও আজ অধিকাংশ মুসলমান দোয়া বিফলে যাওয়ার মূল কারণ হলো এই যে দোয়ার জন্য যে জিনিসটা দরকার যেমন নামাজ পড়তে গেলে নামাজের পাটি পাক হতে হয় নামাজ পড়তে গেলে পোশাকটা পাক হতে হয় পাক হতে হয় ঠিক এরকম দোয়া কবুল করাতে হলে খাদ্যটা হালাল হতে হয় দোয়া কবুল করাতে গেলে পোশাকটা হালাল পোশাকটা হতে হয় এখন আল্লাহ এত সুযোগ দিয়েছিলেন দুনিয়াতে এ বান্দার সুযোগটা হাতছাড়া ছাড়া করে দিয়েছে দুনিয়াতে মাপ চাইনি এইবারে আখেরাতে গিয়ে যখন হিসাব চলছে ধরপাকড় চলছে তখন বেচারা কাচ্চার বলছে মাল কোথায় গেল বাচ্চা কোথায় গেল আমি ভুল করেছি আল্লাহ বলেন আমি আর শুনি না তখন আমি আমার ফেরেস্তাদের অর্ডার দিই হুজু হু ভালো করে ধরো ফাকুল্লু বেঁধে ফেলো সুম্মাল জাহিমা সল্লু তারপরে কি করো সুম্মাল জাহিমা সল্লু অগ্নি অগ্নিকুণ্ঠী নিক্ষেপ করো বড় ভয়ানক দিন কিন্তু আমাদের সামনে আসতে চলেছে দল দুটো দলে ভাগ করে দেওয়া হচ্ছে বড় অবাক লাগে হয় একটা চলে যাচ্ছে ডানপন্থী নয় আরেকটা চলে যাচ্ছে বামপন্থীদের কথা আমি আপনাদের সামনে আলোচনা করলাম দেখুন আল্লাহর নবীর একটা চাচা ছিল চাচার নাম আবু তালেব নাম শুনেছেন কি আবু তালেব আচ্ছা এই নবীর নিজের চাচা না চাস্ত চাচা ছিল নিজের চাচা না এ আবু তালেব আল্লাহ নবীর খুব কাছের মানুষ ছিল হ্যাঁ এতটা কাছের যে নবীর দায় দায়িত্ব সমস্ত কিছু লালন পালন ভরণ পোষণের সব দায়িত্ব নিয়েছিলেন আর সত্যি পালন করেছেন এতটা নবীকে বেশি ভালোবেসে পেয়েছিলেন না অভাগ কাণ্ড আল্লাহ নবী সাল্লামকে বাইকট করা হয়েছিল মক্কার ক জন্য জন্য তিন বছরের একটা চুক্তি লাখা হলো ব্যাকট করা হলো যে আপনার সঙ্গে মক্কার সমস্ত মানুষের লেনদেন বন্ধ মক্কা টিওয়ালে আপনাদের আপনি আর আপনার অনুসারী যারা হবে তাদের পানি নেওয়া বন্ধ এদের সাথে বিয়ে শাদি বন্ধ তো কি খাবেন তিনি কেনা বেচা করতে পারবে না আল্লাহ নবীকে এমন কঠিন শাস্তি দেওয়া হয়েছিল যে মক্কার সমস্ত নেতারা মিলে এ সিদ্ধান্ত নিল যে মোহাম্মদের সাথে আমরা বয়কাট করব। তো বয়কাট ঘোষণা হলো আল্লাহ নবী সাল্লাম তার কিছু অনুসারী যারা ছিল তৎকালীন সময় তাদেরকে নিয়ে আরব মক্কা থেকে একটু দূরে একটা খালি ময়দান সেখানে গিয়ে তিনি পড়া ডাললেন অবস্থান করলেন আর সেখানে থাকলেন কিন্তু আবু তালেবের কানে খবর গেল যে আমার ভাইপোকে বয়কট করা হয়েছে আবু তালেব তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি কোন দিকে যাব এখন যদি আমি ভাইপোর পিছন ধরি তাহলে আমাকে এই বিস্তার গুড়ি নিয়ে কাঁধে করে নিয়ে আমার চলে যেতে হবে মক্কায় আর মক্কা সেই সেই ঘাঁটিতে গিয়ে আমার বসবাস করতে হবে আর যদি বলি যে না আমি ভাইপোর পিছন ছেড়ে দেবো তাহলে আমি বেঁচে যাব এখন ভাইপোর পিছন ছাড়া যাবে না এটা উনি সিদ্ধান্ত নিলেন তাই উনি বললেন না আমি ভাইপোর সঙ্গে গিয়ে রাত কাটাবো দিন কাটাবো কিন্তু এদের পক্ষে আমি যাব না উনিও চলে গেলেন আর এত বড় আরবের নেতা গিয়ে সেই বাইকাটি জিন্দগি তিনি অতিবাহিত করতে লাগলেন কিন্তু ওনার একটা গোপন আমল ছিল মারাত্মক গোপন আমল করতেন উনি যদিও অমুসলিম কিন্তু নবীকে এতটাই খেয়াল রাখতেন যে ভোর রাত্রে নয় গভীর রাত্রে উঠে উনি আল্লাহ নবী সাল্লামকে ডেকে নিতেন ডেকে হাত ধরে ওনার একটা ছেলে ছিল আবু তালেবের নিজের ছেলের নবীর বয়স আর সেই ছেলের বয়স প্রায় একই এসে সেই ছেলের বিছানাতে শুইয়ে দিতেন আর ছেলেটাকে তুলে বলো বাবা তুই মোহাম্মদের বিছানায় গিয়ে শুয়ে পড় ছেলেটাকে তুলে নবীর বিছানাতে শুইয়ে দিতেন এটা এই ধরুন বারোটা একটার দিকে প্রতিদিন রাত্রে উঠে সেই ঘাটিতে যতদিন ছিলেন তিন বছরের বয়কার তিন মাসে শেষ হয়ে গিয়েছিল সেটা নয় তো যে কটা দিন ছিলেন তিনি এই কাজটা করতেন বিছানা পরিবর্তন করে দিতেন একদিন একজন সাথী দেখতে পেয়েছেন তিনি বলেন আবু তালেব আজ তোমাকে বলতে হবে তুমি কাজটা কেন করো কেন তুমি এটা করো কি কারণে এটা বলতে হবে আবু তালেব তখন বলল শোনো বলার তো ইচ্ছা ছিল না তবে তুমি যখন দেখে ফেলো আমি বলি যে আমার ভয় হয় আমার এই ভাইপো যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেছে এতটা সত্য এতটা হক এটা আমি জানি এটা আমি জানি এখন এ শত্রু চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে তারা যে কোনো মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আমার ভাইপোর উপর আক্রমণ করতে পারে তো আমার ভাইপো যখন বিছানাতে যখন শুয়ে পড়ে সেই সময় আমার মনে হয় দূর থেকে কেউ ফলো রেখেছে যে দেখ মোহাম্মদ কোথায় গিয়ে শোয় আর তার বিছানা ফলো করে এসে রাত্রেবেলা কুপিয়ে দিয়ে চলে যাবে তাই আমি এই ভয়ে আমি রাত্রে উঠে আমার ছেলেকে নবীর বিছানাতে করে দিই নবীকে আমার ছেলে আমার ছেলের বিছানাতে নবীর বিছানায় ছেলেকে তারা মনে করে নবী মনে করে এসে কুপিয়ে দিয়ে আমার ছেলেকে মেরে দে যাক এটা আমি বরদাস্ত করব কিন্তু আমার ভাইপোর গায়ে সমান আঁচ পর্যন্ত যেন না আসে আমি এটা চাই না এত চরম ভালোবাসা আবু তালেব কিন্তু নবীকে বেঁচে ছিল যে নিজের ছেলের জানের চাইতে বেশি মূল্য দিয়েছিল ভাইপোর জীবনটাকে এই চাচা এই চাচার অবস্থা কি হলো যখন চাচা মারা যাচ্ছেন খুব ভালো করে বুঝবেন এই যে ভালোবাসা আবু তালেব নবীকে দেখালো এই ভালোবাসায় কি কোন রকমের আমার ত্রুটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেমন নবীকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না আমরা নবীকে ভালোবাসি স্লোগান দিই কিন্তু মালকাচামেরে ঘুরে বেড়াই আমরা নবীকে ভালোবাসি কিন্তু আমরা মদ খাই নবীকে আমরা ভালোবাসি কিন্তু আমরা চাঁচি নবীকে আমরা ভালোবাসি কিন্তু রোজা রাখতে পারি না মানে নবী সাল্লামের চুল থেকে পায়ের পর্যন্ত মাতার টোটাল তার জীবনীটা আমরা পদে পদে সেগুলোকে আমরা লঙ্ঘন করে যাচ্ছি অথচ মুসলমান আমরা বলছি নবীকে আমরা ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি কিন্তু আবু তালেব যে ভালোবাসা বেসেছিল অন্তর দিয়ে এতটা ভালোবাসা যে নিজের অরিজিনাল জানার চাইতে ভালোবেসেছিল এ ভালোবাসা কিন্তু কেউ মূল্য দিতে পারবে না কিন্তু তবু হেদায়েত পেল হেদায়ত পাইনি কেন আমি পরে বলছি ইনশাল্লাহ কথা বলেই কথা শেষ করব তবু হেদায়ত পেল না এই চাচা যখন মারা যাচ্ছে একেবারে শেষ সময় শয্যাশায়ী অবস্থা আর উঠতে পাচ্ছেন না দুরাকাত নামাজ পড়ার সুযোগও নেই ফিকার হলো না আল্লা নবী ওয়াসাল্লাম তিনি দৌড়ে দৌড়ে গিয়ে সেই চাচার মাথার ধারে বসে কপালে হাত বুলোচ্ছেন আর বলছেন চাচা একটা বার তুমি একবার তুমি পড়ে নাও চাচা পড়তে পাচ্ছেন না কেন নবী গিয়ে তলকিন করছেন কলেমার আর পাশ থেকে আবু জেহেল ছুটে গিয়ে ও তখন বলছে খবরদার একদম পড়বি না ভাই হয়তো ভাই তো ভাই হচ্ছে পড়লে সকালবেলা মার্কেটে ভুল রটবে যে দেখো আবু তালেব সারাটা জীবন মোহাম্মদের ধর্মে গেল না আর মরণের সময় ভয়তে ইসলাম কবুল করে মরে গেছে আমার বংশের মর্যাদা চলে যাবে এ বংশের কথা ভাবায় এইভাবে দুদুল্যমানের মধ্য দিয়ে আবু তালেব কিন্তু কলে মাটার পড়তে পারল না আল্লাহ নবীলাম তিনি তখন ভাবলেন যে আমি ভাইপোন নবী হয়েছি এতিম ঘরের ছেলে এতিম ঘরের সন্তান নবী হয়েছি হয়তো আমাকে নবী বলে মানতে আমার চাচার কষ্ট হচ্ছে আচ্ছা যাক মূল কলেমার দাওয়াতটা দেওয়া যাক তো দ্বিতীয়বার আল্লাহ নবী তখন বললেন চাচা আচ্ছা ঠিক আছে আমাকে আমার ব্যাপারটা আপনি রাখুন ওটা আমি দেখে নেব হাসরের মাঠে আপনি একবার অন্তত পড়ুন আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এতটুকুনি স্বীকার করুন আবার আবু জেহেল একই ধোকা দেয় পড়তে দিল না এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাহের কাকুতি মিনুতি আর তার ছটফটানি তারের মনের বেদনা এমন অবস্থা আল্লাহ তাআলা আর সোমহল্লা ভেদ করে নবীকে জানিয়ে দিলেন ইন্নকালা তাহাদী ইমান আহ্বাবতা ওয়ালা কিন্নাল্লাহা ইয়াদি মাইয়া শাহ ইন্নকালা তাহাদীমান আহাব্বাবতা ওয়ালা কিন্নাল্লাহা ইয়াহদি মাইয়া শাহ হে নবী আপনি যাকে ভালোবাসেন হে নবী আপনি যাকে ভালোবাসেন আসবেন তাকে হেদায়ত আপনি দিতে পারবেন না অবাক কাণ্ড পরিষ্কার জানিয়ে দেওয়া হলো নবী আপনি আবু তালেবকে ভালোবেসেছেন আমি জানি আবু তালেব আপনাকে ভালোবেসেছে আমি তাও জানি কিন্তু চাচা ভাই পর ভালোবাসা হেদায়েতের জন্য যথেষ্ট নয় তাহলে কি কিসের ভালোবাসা আজকের আমরা জানি যে শুধু ভালোবাসো হ্যাঁ শুধু ভালোবাসো নবীকে ভালোবাসো ব্যাস হেদায়ত দেখবেন বারের বিল আসলে ঘুমোতে দেয় না ঘুমোতে দেয় না আল্লাহ আকবর এত মিষ্টি লাইটিং ফাইটিং মুসলমান ভালোবাসার নামে সেই সময় যদি কোনো আমি নাম বলবো না কোনো একটা মুসলিম ভাই যদি একটু কিছু বলে ফেলে দাঙ্গা পেতে যাচ্ছে কেন ভালোবাসায় ব্যাঘাত দিয়েছে কিন্তু ভালোবাসাটা তোমার সঠিক রুটে আসুক সঠিক পদ্ধতিতে আসুক যদি শুধু নবীর ভালোবাসাই হেদায়ত তাহলে আবু তালেব নবীকে ভালোবাসলো আল্লাহ নবী আবু তালেবকে ভালোবাসলো হেদায়ত পেল না কেন কি কারণে হেদায়ত পায়নি বোঝা গেল শুধু ভালোবাসায় হেদায়েত আসবে না একটা হলো ভালোবাসা আর একটা হলো অনুসরণের মাধ্যমে ভালোবাসা দুটো আলাদা একজন আপনাকে মুখের উপর সব সময় বলছে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি যেই আপনি ঘুরিয়ে বলছেন যে ঠিক আছে তুমি এক কাজ করো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো তখন বলছেন না ওট ওটা করা যাবে না একজন আপনাকে বারবার দহাই দিচ্ছে ভালোবাসি আপনি একটা কাজ বললেন তখন বলছেন না এটা করা যাবে না একটা ছেলে বলছে তোমাকে ভালোবাসি ঠিক আছে তুমি আমাকে একটু নিয়ে ডাক্তারখানায় যাও বলছে না ওটা তোমার অন্য ছেলে আছে সে করবে ইয়ে বলছে ভালোবাসি আর ডাক্তারখানায় বাপের অসুখ হয়েছে নে যাবার যখন পালা এসছে তখন বল অন্য ছেলে নিয়ে যাবে কেন তাহলে ভালোবাসা আর অনুসরণ করা দুটো আলাদা এর জন্য কোরআন আল্লাহ তালা বলে দিলেন ঘোষণা করে দিন ও আবু তালেব মার্কা ভালোবাসা দরকার নেই আবু তালেব মার্কা ভালোবাসা হেদায়েত মানুষকে দিতে পারে না আবু তালেব বাস্তবে ভালোবেসে ছিল সন্দেহ নেই কিন্তু অনুসরণটা ওর দেখিতে ছিল না যে নবী কেমন করে চুল কেটেছে আমি তেমন করে চুল কাটবো নবী কেমন করে বাথরুমে গিয়েছে আমি তেমন করে বাথরুমে যাব এক কথা যেটাকে অনুসরণ বলা হয় অনুসরণটা আবু তালেবের লাইফে পাওয়া যায়নি আল্লাহ তাই অনুসরণের দিকে মানুষদেরকে ঠেলে দিয়ে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি ঘোষণা করে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে অনুসরণ করো ফাত্তা বিউনি নবী বলছেন ফাত্তা বিউনি আমাকে অনুসরণ করো অনুসরণ জিনিসটা সম্পূর্ণ আলাদা দেখবেন আমাদের সমাজে সাপোর্টারের সংখ্যা বেশি পাবেন আমরা সাপোর্ট করি কিভাবে সাপোর্ট করি একজন বেনামাজির গায়ে কেউ হাত দিয়ে দেখুক দেখুক একজন বেনামাজির গায়ে মানে কোনো দাড়িওয়ালা যাচ্ছে দাড়িতে অসম্মান করেছে আমরা কিন্তু কাউকে ছাড়বো না কেন আমরা তখন মনে করি এটা আমাদের ইসলামের উপর আঘাত এনেছে কেউ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহকে গাল দিয়েছে আমরা সঙ্গে সঙ্গে চতুর্দিকে এমন পরিবেশ তৈরি করছি দেখা যাচ্ছে যে আমরা প্রতিবাদের ধ্বনি তুলছি কেন এটা নবীকে অসম্মান করেছে মানে এ মুসলমান যারা নামাজ পড়ে না যারা নিজেরা দাঁড়িয়ে না অথচ একটা দাড়িওয়ালাকে সাপোর্ট করে নামাজ পড়ে না অথচ একটা নামাজীকে সাপোর্ট করে এরা হলো সাপোর্টার সাপোর্টার কিন্তু অনুসারী নয় ফলোয়ার নয় অনুসরণ করা জিনিসটা আলাদা নবী মোহাম্মদ রসুল্লাহ যেভাবে দাঁড়িয়ে রেখেছেন আপনি দাঁড়িয়ে রাখতে শুরু করুন তাহলে আমি মনে করব যে অবশ্যই আপনি হেদায়ত পাবেনই পাবেন কারণ আপনি অনুসরণ করছেন আবু তালেব নবীর সাপোর্ট করেছিল নবীকে চরমভাবে সাপোর্ট করেছিল এতটা সাপোর্ট করেছিল যে সে বলেছিল নবী আপনি ইসলামের কাজ করুন তো কে আপনার গায়ে হাত তোলে আমি দেখে নেব সাপোর্ট করেছিল কিন্তু বেচারা মানতে পারেনি মানা মানে অনুসরণটা করতে পারেনি এর জন্য অনুসরণের মাধ্যম দিয়ে ইসলামটাকে জিন্দা করতে হবে আজকের আমাদের যুবকদের কেবলমাত্র ভালোবাসার দোহাই দিয়ে বড় 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 বুলি উড়িয়ে কাজ নিলে কিন্তু চলবে না আমি সারাটা জীবন নামাজ পড়বো না আর নামাজি সাপোর্ট করে যাব। একে রকম নীতি এটা সারা জীবন আমার মুখে দাড়ি নবীর মতো সুন্দর দাড়ি আমার আসবে না আমি দাড়িওয়ালা সাপোর্ট করে যাব সারা জীবন আমি প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করব না মুসলমানের সাপোর্ট করে যাব এটা কিন্তু নিয়ম নয় যদি এরকম করি তাহলে এটা আবু তালেব করেছিল এটা কিন্তু আবু বাকার সিদ্দিক করেনি ওমার করেনি আবু বাকার সিদ্দিক আর ওমারের ছিল এরকম দূর থেকে দেখতেন নবী মোহাম্মদ রসুল্লাহ কি করছেন এনাতে কাজ ছিল দেখা কি করছেন সামনে গিয়ে তো দেখা দূরের কথা একদিন ওমর ফারুক দেখলেন আল্লাহ নবী সাল্লাম তিনি পেশাবখানা বাথরুমের দিকে যাচ্ছেন আর তখন বাথরুম মানে বুঝতে পারছেন পেশাবখানা একটু দূর সাইড চলে গিয়ে সেখানে প্রয়োজন সেরে চলে আসতেন এরকম বাঁধা ঘদ্দ ছিল না বাথরুম ছিল না তো হজরত ফারুক দেখলেন আল্লাহ নবী যাচ্ছেন জঙ্গলের দিকে নিজের প্রয়োজন মেটাতে এখন উনি বাম্পাটা আগে রাখলেন এইবার বলুন সাহাবিদের আর কারোর বলতে লেগেছে যে বাথরুমে যাওয়ার সময় বাম আগে দিতে হয় আর বার হওয়ার সময় ডান পাট আগে দিতে হয় সাহাবিরা নবীর আমলটা শুধু দেখেছে দেখাই যথেষ্ট নবী মুখে বলবেন পরে কিন্তু নবীর আমলটা সাহাবিরা শুধু ফলো করেছে সাপোর্ট করেনি হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি মানব না শুধু দূর থেকে দেখে ফেলেছেন নবী বাম্পাটা আগে দিয়েছেন এইবারে সাহাবিদের খেল দেখে নিন যে তারা সব দলে দলে তাদের বাম্পা বাথরুমে যাওয়ার সময় পোশাকপাড়াতে যাওয়ার সময় আগে দিয়ে তারা শুরু করলো তারা দেখে নিয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ কীভাবে চুলটা কেটেছে ব্যাস দেখাই যথেষ্ট দেখার সাথে সাথে আমল শুরু হয়ে গেল মসজিদে নববীতে আল্লাহর নবী নামাজ পড়ছিলেন ঘটনাটা শুনুন নবী নামাজ পড়লেন আচ্ছা আরবের মক্কার যে এলাকাগুলো দেখবেন পাথর এলাকা বেশি ওই কুচো কুচো পাথর যারা হাজির হাজ করতে গিয়েছে তারা জানে যে পাথরিলি এলাকা এটা আর মদিনার মাটি নরম মাটি আল্লাহ নবী মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে বার হয়েছেন ওনার সঙ্গে আরও বেশ কিছু সাহাবিরা ছিলেন তো জুতোর ভিতরে শুধু একটু কাঁকড় পড়েছে তা আমাদের জুতোর ভিতরে যদি আর কাঁকর পড়ে পাথর পড়ে কোনো কিছু খলকুটি পড়ে তা আমরা সেটাকে তো আগে একবার ফের পাটা বার করে নিই নিয়ে আবার পরে নিই এ তো স্বাভাবিক আমল প্রত্যেকটা মানুষই করবে তার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ নবীর জুতোর ভিতরে একটা পাথর পড়ুক কাঁকর পড়ুক তিনি পরার পরে আবার খুলে পাটা টেনে বার করে নিয়েছেন যেই বার করেছেন দশ পনেরো জন সাহাবী সঙ্গে সঙ্গে যারা জুতো পরে দাঁড়িয়েছেন ওরা সব পা বার করে সব পা বার করে নিয়েছে আল্লাহ বলুন কী ব্যাপার তোমরা তা বলছি আরো সে আপনি বার করেছেন মানে পদঙ্ক অনুসরণ এটা জানব পরে যে আপনি কেন বার করলেন কারণ পরে কিন্তু নবীর সবসময় তারা ফলোয়ার ফলোয়ার হওয়ার 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 চেষ্টা চেষ্টা করেছিল করেছে অনুসারী এতটাই এতটাই যে কল্পনা করা যায় না সবসময় যেন নবীর তাকানো নবীর দেখা নবীর চুল কাটা নবীর দাড়ি রাখা নবীর আমলের দিকে তার ফলো করেছিল যে নবী মোহাম্মদ রুস্লা কিভাবে চলে কিভাবে বলে কিভাবে কাজ করে তোমরা ফলো করো আচ্ছা এই যদি নবীর অনুসারীদের অবস্থা হয় তো ওরা হেদায়ত পাবে না কে পাবে স্বর্ণযুগ ওটা হবে না কোন যুগ হবে আর পাশাপাশি আর একটা গ্রুপ যারা বামপন্থীর দিকে চলে গেল আবু জেহেল সমস্ত গ্রুপগুলো এরা নবীকে শুধু বলতে ভালোবাসি কে বলেছিল যে ভালোবাসিনি যেমন আবু তালেব বললো ভালোবাসি আবু জেহেল নবীর নিজের আবু আবুল্লাহাব নবীর নিজের চাচা ও বলেছিল ভালোবাসি আপনারা জানেন কি পৃথিবীতে সব সর্বপ্রথম সর্বপ্রথম নবী মোহাম্মদ রসুল্লার জন্মদিবসে খুশি হয়ে তার জন্মদিন উপলক্ষে জন্মদিবস পালন করেছিল যে ব্যক্তিটা তার নাম আবুল আহাব এর নাম ছিল আবুল আহাব এটা আছে সিরাতেবনে হিসাম যে নবী যখন জন্ম নিলেন তখন আবুল আহাবের একটা কৃত দাসী একটা বাঁদি ছিল তার নাম সুয়াইবিয়া এ সোয়াই এ দৌড়ে দৌড়ে গিয়ে আবুল আহবকে বলেছিল আবুল আহাব শুনেছ তোমার মোরা ভাইয়ের ঘরে একটা ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে এই খবরটা দেওয়ার পরে আবুল্লাহাব বা অন্যান্য চাচার অপেক্ষায় ছিল যে ভাই আগে মারা গিয়েছে এখন এ ভাবির একটা সন্তান হবে এখন তার অপেক্ষায় সবাই তার দেখবে কোলে আদর করবে তুলবে সবাই চায় এখন এরকম মিডিয়া অবস্থাতে খবর পৌঁছে গেল যে ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে এই খবর শোনার সাথে সাথে আবুল্লাহাব সে বলে ফেলেছিল যে আমি এই মুহূর্তে খুশিতে আর কি করতে পারি আমার কাছে আর কি আছে আমার কাছে আর কি আছে যে নবীর আমি খুশি পালন করব তো যা সবচাইতে আমার কাছে করবো স্বর্ণ মুদ্রা দিয়ে তোকে আমি কিনেছিলাম মক্কার মার্কেট থেকে তোকে আমি স্বাধীন করে দিলাম এ আবুল্লাহাব পৃথিবীতে সর্বপ্রথম নবীর জন্মদিবস খবর শুনে এ সুয়াই বিয়াকে স্বাধীন করে সবচাইতে বড় দানই সেজেছিল কিন্তু মুক্তি পেল না জাহান নামে চলে গেল কেন এই আবু আহাবি ছিল নবী মোহাম্মদ রসুল্লার বয়স যখন পঁয়ত্রিশ হলো আল্লাহ নবী সালাম একটা ইসলামিক ক্লাব তৈরি করেছিলেন সেই ক্লাবে সবাই মিলে খ্রিস্টান ছিল মুসলিম ছিল অমুসলিম ছিল সকলকে নিয়ে সাতজন একটা সদস্য একটা কমিটি গঠন করা হলো এই কমিটিটা এরা এজন্য তৈরি করেছিল যে মক্কার ভিতরে এখানে অন্যায় অত্যাচারের বিপক্ষে আমরা আছি যদি কেউ অন্যায় করে তার হাতটা আমরা ধরবো আর আমরা জালিমের হাতটাকে আমরা রুখে দেব আল্লাহর নবীর সংগঠনটাকে আবুল লাহাব গিয়ে বলছে ভাইপো তুমি যে কাজটা করেছো না খুব দামি কাজ করেছো অসুবিধা নেই কে বলছে আবুল লাহাব তার মানে এখনো ভাইপোর সাথে কোনো দ্বন্দ্ব বাঁধে নেই ভাইপো তুমি ভালো কাজ করেছো করে যাও আল্লাহ তোমার তারা বড় বড় কাজ নেবে আল্লাহ নবীর বয়স চল্লিশ হলো কোরআনের আয়াত নাসিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক খালাকাল মিন আলাক ইক্বরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা কলাম পাঁচ আয়াত নাযিল হলো যেই নাযিল হয়েছে ওই আবু লাহাব ভাইপোকে বলছে ভাইপো এরকম আয়াত তো পিছনে মুসার উপরে এসেছিল ঈসার উপর এসেছিল নিশ্চয়ই তুমি বড় একটা মহান ব্যক্তিত্ব হবে পরবর্তীতে তুমি চালিয়ে যাও আল্লাহ তোমার দ্বারা বড় বড় কাজ নেবে ওই আবু লাহাবই বলেছিল নবীর বয়স আরেকটু বাড়লো কোরআনের আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া আয়াত নাজিল হলো সূরা মুদ্দাসসির ওই চাচা এখন শত্রুতা করেনি বলছে ভাইপো চালিয়ে যাও আল্লাহ তোমার দ্বারা বড় বড় কাজ নেবে আবার কিছুদিন পরে আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন বিনকুস মিনহু কালিলা নামাজের আয়াত নাজিল হলো তখন চাচা বলছে ভাইপো খুব ভালো তুমি চালিয়ে যাও এতদিন পর্যন্ত শুধু চালিয়ে যাও এইবারের দ্বন্দ্বটা শুরু হচ্ছে কোথায় নবীর বয়স বিয়াল্লিশ বছর ছ মাস একদিন গভীর রাত্রিতে রাত বারোটার সময় শুয়ে আছেন হঠাৎ করে জিবরিল আমিনের আগমন ঘটল এসে নবীকে বললেন নবী এতদিন ধরে তোমার কাছে কোরআনের যে আয়াতগুলো এসেছিল ওগুলো শুধু তোমার নিজের জন্য তোমার চাচার জন্য কিছু ছিল না এবারে তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমার চাচা যে শিরকের ভিতরে ডুবে আছে যে বেদাহাতের ভিতরে ডুবে আছে যে কুসংস্কারের ভিতরে ডুবে আছে ওখান থেকে ওদেরকে টেনে বার করতে হবে ওদেরকে নিষেধ করতে হবে তাহলে এইবারে তোমাকে ওদের মাঝে যেতে হবে ওদের অন্যায় কাজগুলোকে তোমাকে নিষেধ করতে হবে আল্লাহ আয়াত নাজিল করলেন ও আনজির আশির আকরাবিন ওয়ানজির আনজির নবী এবারে ভয় দেখান নিষেধ করুন কাদেরকে আশিরতাকাল আকরাবিন আপনার নিকট আত্মীয় অর্থাৎ চাচাগুলো থেকে শুরু করুন এইবারে নবী চাচাদের কাছে যখন গেলেন না আর তো শুয়ে থাকতে পারছেন না চাচাদের কাছে আল্লাহ তালা নিজেই পাঠাচ্ছেন তো চাচাগুলোকে কীভাবে একটা একটা করে দাওয়াত দেবেন তো উনি করলেন কি পাহাড়ে উঠে গেলেন পাহাড়ে কি আওয়াজ দিলেন ইয়া আল আরব হে আরবের লোক সকল যেই বলেছে ও চাচাগুলো সব ছুটে ছুটে সেই পাহাড়ের কাছে ছুটেছে গিয়ে বসে আছে না জানি মোহাম্মদ ডেকেছে ভালো লোক ইনি ডেকেছেন নিশ্চয়ই ভালো কথা বলবেন তো যখন সেখানে সব জমা হয়ে গেল আল্লাহ রসুল বললেন আন্তম তামলিকুন আল আরব তোমরা তো সব আরবের মালিক হয়ে বসে আছো প্রত্যেকটা চাচা এক একটা অঞ্চলের মালিক সব নেতা ছিল তো রসুল সেটাই বললেন তোমরা তো আরবের এক একটা জায়গার মালিক হয়ে বসে আছো আজকে আমি আমার একটা মন্ত্র তোমাদের সামনে পাঠ করে শোনাবো যদি তোমরা সেটাকে বিশ্বাস করতে পেরেছ মেনে নিতে পেরেছ তোমরা অতামলিকুন আল আজাম আরব ছাড়া অনারবের মালিক হয়ে যাবে ইরান তুরানের মালিক হয়ে যাবে আফগানিস্তান হিন্দুস্তানের মালিক হয়ে যাবে সারা পৃথিবী তোমাদের পদতলে চলে আসবে শর্ত হলো আমার সেই পাঠিত ক মাটা একটা বার তোমাদের পড়তে হবে তো ওই আবুল আহাব সেদিন বলেছিল চাচা এই ভাইপো তাড়াতাড়ি বলে ফেলো আচ্ছা এমএলকে যদি বলা হয় এমপি টিকিট দেওয়া হবে নাচানাচি শুরু করবে হ্যাঁ এমনিতেই করবে তো আবুল্লাহ পদলবি ছিল ও এতদিন যা কিছু করে এসেছে নিজের স্বার্থের জন্য করেছে ও তখন বলল ভাইপো তুমি তাড়াতাড়ি কি বলতে চাচ্ছো বলো অবশ্যই আমরা সেই কলেমাটা পাঠ করব যে কলেমা পাঠ করলে আরব ছাড়া অন্যান্য দেশেরও মালিক বানতে পারবো তো আল্লাহর নবী তখন বলেন ঠিক আছে পড়ে নাও কূলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন হন লা ইলাহা ইল্লাল্লাহ যাহা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নাও তুপলে তোমরা সবল কাম হয়ে যাবে ব্যাস এতটুকুনি বলা মাত্রই সেই ভাড়া মাহফিলে সর্বপ্রথম চেলকটা উঠে নপী মোহাম্মদ রসুরাল্লাহর সামনে আঙুল উঁচিয়ে কথা বলেছিল। আর বলেছিলো তাব্বাল্লাহ কায়াম্মাদ তব্বাল্লাহ কায়াম্মাদ আলী হাজা জামাতানা হে মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা তো দুটো হাত পড়ে যাক দুটো পা ধ্বংস হয়ে যাক এজন্য জমা করেছিলিস এই কথাটা সেদিনে সর্বপ্রথম যে বলেছিল অন্য কেউ ছিল না এতদিনের সেই প্রিয় চাচা আবু লাহাব ওই কিন্তু এই প্রতিবাদটা করেছিল দেখছে চটে গেল এবার থেকে কলেবার দাবাত এসছে চটে গিয়েছে এমন চটা চটেছে যখন প্রতিবাদ করছে কেউ কোনো কথা বলছে না আমার আল্লাহ তিনি দেখছেন নবীকে বিচ্যুতি করা হচ্ছে চাচা উল্টো পাল্টা কথা বলছে বদা দিচ্ছে এদিকে বাপ নেই তার কষ্ট মা নেই তার কষ্ট দাদা নেই তার কষ্ট আর উপরন্ত তার উপরে এরকম তাকে দুচ্ছাই

নয় যা মাল তুই এতদিন কামিয়েছিস সমস্ত মাল সব বরবাদ হয়ে যাক হাম্মা অমরা তুহু হাম্মা লা তো লাহাতাব তাই নয় তোর সুন্দরী বিবি উম্মে জাবিলা। ও পর্যন্ত ধ্বংস হয়ে যাক কাঠগুঁড়ি এনে ব্যবসা করে তোর খাওয়ায় হাবলুম্মি ফ্রিজি দিহা হাবলুম্মি মাসাদ আর সেই সময় নয় আবু জেহলের বিবি যে সোনার হারটা গলায় পরতো আরবের কোন মেয়ে এত দামি এত মোটা এত সোনার চেন সে পরতে পারতো না বড় নেতার বউ ছেলে খেলা আর গলায় মোটার একটা ঝুলন সেটাই ধরে বললেন তোর গলায় যে সোনার মোটার চেন ওটাকে আমি কাল মরণের পরে আগুনের তৈরি করে দেবো দেয়ার গলায় পরিয়ে দেবো একেবারে শেষ করে দিলেন আল্লাহ আবুল্লাহাবের মাল গেল বিবি গেল বাল বাচ্চা গেল আবুল্লাহাবের হাত গেল এ বদাটা কেন কিন্তু আমি আপনাদের যেটাই বোঝাতে চাইলাম সেটা হলো এই আবু লাহাব কি নবীকে ভালোবাসেনি আবু তালেব কি ভালোবাসেনি চাচারা তো ভালোবাসেছিল কিন্তু চটে গিয়েছে কখন চটেছে অনুসরণের যখন পালা এসছে যে আমি যেমন করছি তোমরা তেমনটি করো এই কথাটা ওরা কেউ মানতে পারলো না ভালোবাসি ঠিক আছে আজকের মুসলমান আমরা যারা এখানে বসে আছি এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমাদের উঠতে হবে যে আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ শুধু ভালোবাসবো মিষ্টি বিল্লি করার মাধ্যমে লাইটিং এর মাধ্যমে মাহফিলের মাধ্যমে শুধু ভালোবাসবো না নবী মোহাম্মদ অনুসরণের মাধ্যমে আমরা ভালোবাসা দেখাবো আজকের অনুসরণের মাধ্যমে ভালোবাসা দেখানোর পালা এসে গিয়েছে মুসলমানদের যদি দেখাতে পারি ইনশাল্লাহ নিজেরা পরিবর্তন শুধু নয় সমাজ তাড়াতার পরিবর্তন হবে আল্লাহ আমাদের সকলকে নবী মোহাম্মদ রসুল্লাহর পদাঙ্ক অনুসরণ হান্ড্রেড পারসেন্ট করার তৌফিক দান করুন ওয়াকিরা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলম ধরু শরীর পড়ি দোয়া হয়ে যাবে আমরা যে যেখানে আছি চলে আসি কুড়িতে আজান আর দশ মিনিট রয়েছে ইনশাল্লাহ আমরা দোয়া কমপ্লিট করবো

اللهم آمين ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حي يا قيوم برحمتك نستعين نستغيث أصلح لنا شأننا ولا تكلنا واهدنا إلى سواء السبيل يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم أهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت ربنا منا فاغفر لنا ذنوبنا <applause>

আল্লাহ গুনার পাহাড় মাথায় করে নিয়ে গুনার সাগরে দাঁড়িয়ে তোমার দরবারে হাত তুলেছি এ আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভরিয়ে দিয়েছি এহাল্লাহ আল্লাহ তুমি বড় পাক ও পবিত্র সত্তা এহাল্লাহ আল্লাহ তোমার জাত বড় পাক ও পবিত্র এ আল্লাহ তোমার পবিত্রতার ওসিলায় তুমি আমাদের সমূহ দেহগুলোকে পাক করে দাও এ আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা যান প্রাণ মাল অর্থ স্বার্থ শ্রম পরিশ্রম দিয়ে এই মহাপিলটা সাজিয়েছেন গুছিয়েছেন আল্লাহ তুমি ভাবে তাদের জীবনকে সাজিয়ে দাও হে আল্লাহ তাদের বালা মুসিবতকে তুর করে দাও আল্লাহ যে কিছুই দিতে পারেনি সময় দিয়ে সাহায্য করেছে মাওলা আল্লাহ কেউ শুনে সাহায্য করেছে হে আল্লাহ তুমি তাদেরও জীবনের গুনার কাটাকে মাফ করে দাও আল্লাহ আসমানের বালা জমিনের বালা শয়তানি বালা রুহানি বালা সমস্ত বালা থেকে তুমি আমাদের সকলকে স্বজন দূরবর্তী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ গহীন কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও এ আল্লাহ আজকের তারা আমাদের নিকটে চাতক পাখির মতো তাকিয়ে এ আল্লাহ আমরা তাদের ওয়ারিসান আল্লাহ আমরা তাদের হে আল্লাহ তাদের জন্য যা কিছু পাঠাতে পারি তার অপেক্ষায় তারা রয়েছে মাওলা আজকের আমরা তাদের সন্তান হিসাবে এ আল্লাহ যা কিছু পড়েছি এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিয়ে এ সবটুকু তুমি আকায় নামদার তাজে দারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাহ সাল্লামের রুহে মোবারকে পৌঁছে দিও এ আল্লাহ তানার শিলা করে সমস্ত সাহাবাই ক্রাম তাবিন তবে তাবিন মুস্তাহিদিন মহাদ্দিন মুফাসিন এ আল্লাহ সমস্ত মমিন মোমেনাদ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে আছেন তাদের সমস্ত কবরকে নোরে মনোভার করে দিও এআ আল্লাহ আমাদের কাছে যারা দোয়ার জন্য বলেছেন বা লিখে পাঠিয়েছেন বা মুখে যারা দোয়া চেয়েছেন তাদের জায়েজ দোয়াগুলোকে তুমি কবুল করে নাও এআ আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করো এ আল্লাহ যারা রোগগ্রস্ত রোগমুক্ত করে দাও এ আল্লাহ যারা যে পেরেশানিতে ভুগছে সে প্রেশানিকে তুমি না নাজার দাও আল্লাহ তুমি মুসলিম বিশ্বকে সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করো এ আল্লাহ আমাদের সকলকে এক এবং হয়ে চলার করো নে আল্লাহ তুমি এর থেকে সকলকে বাঁচিয়ে নাও এ আল্লাহ তুমি আমাদের ইসলামের ঝান্ডা নিয়ে বলুন বালা হওয়ার তৌফিক দিয়ে হোমা করিম এ আল্লাহ তুমি কলেমা ইসলাম তুমি আল্লাহ বিজয়ী লাভ করার তৌফিক দান করো আল্লাহ লা ইলাহা উপরে প্রত্যেকের আমল করার তৌফিক দান করো আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও হে আল্লাহ না জানি আমরা মুনাফিক মুসলমান হয়ে যাচ্ছি কিনা এ আল্লাহ এমন তো যেন না হয় এ আল্লাহ কাল মরণের পরে মুনাফিকের খাতায় তুমি নামটা আমাদের দিয়ে দেবে আল্লাহ তোমার নবীর সামনে মুনাফিক হয়ে হাজির হতে হবে এ আল্লাহ তুমি এই মুসিবত থেকে আমাদের রক্ষা করো এ আল্লাহ পাঁচ অক্ত নামাজ তুমি পাবন্দি করে পড়ে যাওয়ার তো দিও এ আল্লাহ শয়তানের না পাক চক্রান্ত থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করে নাও এ আল্লাহ আমাদের বালবাচ্চাদের বাচ্চাদের হেফাজত করে নাও এ আল্লাহ তুমি কোরআনে বলেছ ইন্না শৈতান শয়তান এ আল্লাহ এ ইসলামের প্রকাশ্য শত্রু এ আল্লাহ তাই শয়তানের চক্রান্ত থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করে নাও এ আল্লাহ সন্ধ্যা থেকে পর্যন্ত যা কিছু আল্লাহ আলোচনা এবং তেলাওয়াত হয়েছে আল্লাহ এগুলো কি কবুল করে নাও আল্লাহ বক্তা শ্রোতা আল্লাহ সকলকে সোনার চাইতে বেশি আমল করার তৌফিক দিও এ আল্লাহ তুমি আমাদের মধ্যে সমস্ত রকমের বিপদ আপদ বিভেদকে তুমি দূর করে দিও এ আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে তোমার নেক ফজল করমে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস মিনউল আলিম অতবালাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন তাবারক আজে আপনারা সবাই তাওয়ারক নিয়ে যাবেন